উদ্বোধন হয়েছে গত অক্টোবরে। এখনই রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনের পলেস্তারা আলগা হয়ে গেছে। প্রকৌশলীরা বলছেন পরিমাণ মতো বালু ও সিমেন্ট না মেশানোই এই অবস্থা। তবে অভিযোগ মানছে না ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই। কর্তৃপক্ষ বলছে অনিয়মের প্রমাণ মিললে শুধু ঠিকাদার নয়, তদারক কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের নতুন পর্যটন ভবন তেরোতলা ভবনটির উদ্বোধন হয় গেল বছরের পয়লা অক্টোবর। তিন মাস পর ভবনের নানান তলায় হাত দিয়েই তোলা যাচ্ছে দেয়ালের আস্তর। অবশ্যই যদি আঙুল দিয়ে ধাক্কা দিলে অথবা অল্প আঘাতে প্লাস্টার পড়ে যায়, বুঝতে হবে তার সিমেন্ট বালুর রেশিও এবং কনস্ট্রাকশনের যে কিউরেশন বা কিউরিং করা হয় সেই পুরো প্রক্রিয়ায় গাফিলতি রয়েছে। এই গাফিলতির মানি হলো এটি খুব অদূর ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। সেই কারণেই যথোপযুক্ত পরিবীক্ষণের মাধ্যমে একে অবশ্যই দুর্ঘটনামুক্ত করা কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে এবং যারা সংশ্লিষ্ট তাদেরকে দায়বদ্ধ আচরণের মধ্যে আনাটাও কর্তৃপক্ষের দায়িত্ব। প্রথমে অভিযোগ মানতে চাননি পর্যটন কর্পোরেশনের জিএম মাহমুদ কবির। হাত দিয়ে আস্তর তুলে দেখালে রেগে যান তিনি। পরে বলেন এখনো ভবন বুঝে নেননি তারা। প্রায় 79 কোটি টাকা খরচে ভবনটি নির্মাণ করে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং এনডিই। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন ভবনটি হস্তান্তর করা হয়েছে পর্যটন কর্পোরেশনকে। পর্যটন কর্তৃপক্ষ বলছে তারা এখন পর্যন্ত ভবন বুঝে নেয় নাই, আর আপনি বলছেন যে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে কি ভবন বুঝে না নেওয়া হয় তাহলে ব্যবহার কিভাবে করছে? তাহলে কাজের মান এই যে এটা খারাপ হলো কেন? এই নিম্নমানের পলেস্তার মান তো খারাপ না, তাহলে পলেস্তার উঠে যাচ্ছে কেন? এই ধরনের আপনার কাছ থেকে প্রথম শুনলাম আমি। হ্যাঁ, বাট আপনার এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই যে খারাপ। হ্যাঁ, তদন্ত সাপেক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। আমাদের কাছে এরকম অভিযোগ এখন আমরা পাইনি। যদি অভিযোগ পাই আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা যদি এই ধরনের ই হয় তাহলে যারা এর দায়িত্বে ছিলেন তারা সহ যে যারা কাজ করেছেন তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ যথাযথ ব্যবস্থা নেব। 2017 সালের জুলাই থেকে ভবনটি নির্মাণ কাজ শুরু হয়ে গত বছরের জুনে তা শেষ হয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।